আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপির নাম তান্দুরি চিকেন কারি। হ্যাঁ, আপনারা সবাই জানেন তান্দুরি চিকেন মানে তান্দুরি মশলা দিয়ে ম্যারিনেশন করা, ওভেনে বেক করা, একদম ট্র্যাডিশনাল ওয়ে। বাট আজকে সেটা করব না, আজকে তান্দুরি স্পাইসেস দিয়ে একটা ডেলিশিয়াস চিকেন কারি রেডি করব। চলেন তাহলে কথা না বাড়িয়ে কুকিং শুরু করি। যে কোনো কারি প্রিপারেশন করার সময় আমরা খেয়াল রাখবো, বার্নারে যখন প্যান বসাবো অবশ্যই সেটা ফার্স্টে হাই হিটে থাকবে। ফার্স্টে আমরা অয়েল এবং অনিয়ন্স দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিব। তারপর একে একে এর মধ্যে আমরা হোল স্পাইসেস, পাউডার স্পাইসেস এবং পেস্ট মশলাগুলো দিয়ে দিব। এরপরে এটাকে এই হাই হিটে রেখেই সুন্দর মতো ফ্রাই করব। যখন খুব সুন্দর মতো এটা ফ্রাই করা হয়ে যাবে, এরপরে এর মধ্যে আমরা 50 ml এর মতো ওয়াটার অ্যাড করে সুন্দর করে মশলাটাকে ব্রেইস করব। আমার নানু বলতেন যে যখন তোমরা কোনো ঝোল আইটেম রান্না করবা, দ্যাট মিন্স দ্য মডার্ন কুকিংয়ে আমরা বলি কারি আইটেম রান্না করবা, খুব সুন্দর করে ধীরে ধীরে ধৈর্য সহকারে রান্না করবা। অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে ভুনে নিতে হবে, কষায় নিতে হবে, আর আমরা মডার্ন কুকিংয়ে বলি ব্রেইস করে নিতে হবে। আচ্ছা, তান্দুরি স্পাইসেসটা অ্যাড করে দিলাম এখন। এরপরে এর মধ্যে অ্যাড করে দিব হাং ইয়োগার্ট। হাং ইয়োগার্ট হলো দই থেকে পানি ছড়ানো। একটা স্ট্রেইনারের উপরে ফুড গ্রেডের টিস্যু দিয়ে তার মধ্যে দইটা ঢেলে পানি ছড়ানোর জন্য চিলারে রেখে দিতে হবে 30 থেকে 60 মিনিটসের জন্য। ঠিক এরপরে আমরা যে সলিড ইয়োগার্টটা পাবো এটাই হাং ইয়োগার্ট। Wonderful aroma is coming out. Nice, very nice aroma. সেটাই, আপনি যত সুন্দর করে ব্রেস করবেন মশলাগুলো, স্পাইসেসগুলোর তত সুন্দর ফ্লেভার বের হবে। চিকেনগুলো ঠিক সেম ওয়েতে আমরা মশলার মধ্যে দিয়ে সুন্দর করে ফ্রাই করব। মানে চিকেনগুলোকে খুব হাই হিটে আমরা সিল করে নিব, কারণ চিকেনগুলোর ভেতর থেকে কোনো জুসি ম্যাটেরিয়ালকে বেরোতে দিব না, তাহলে কী হয়ে যাবে, চিকেনগুলো কিন্তু রান্না করার পরে ড্রাই হয়ে যাবে। এখন এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে কভার দিয়ে ঢেকে রেখে দিব সুন্দরভাবে এটাকে কষানোর জন্য। তাহলে যেটা হবে, আমার চিকেনের মধ্যে মশলাগুলোর ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আমরা মাঝে মাঝে একটু কভারটা উঠায় এটাকে স্টেয়ার করে দিতে হবে। যখন আমার প্রপারলি ব্রেজিং হয়ে যাবে, তারপর আমরা এর মধ্যে একটু বয়লিং ওয়াটার দিব চিকেনটাকে নাইসলি কুক করার জন্য, যেন অ্যাট লাস্ট চিকেনটা খুব সফট অ্যান্ড টেন্ডার হয়ে যায়। এরপরে যখন ওয়াটারটা কমে হাফ পরিমাণ চলে আসবে, তখনই কিন্তু আমাদের চিকেন কারিটা রেডি। কিন্তু তারপর আমার একটা ছোট্ট কাজ আছে, আমি কিছুটা গোলমরিচের গুঁড়ি আর গ্রিন চিলি দিয়ে বার্নারটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এটা আমার রেস্টিং টাইম চিকেনের জন্য, কারণ এই 2 মিনিটের মধ্যেই গোলমরিচের এবং কাঁচামরিচের স্মেলটা খুব সুন্দরভাবে কারির সাথে মিশে যাবে। ওয়াও, দ্য ডেলিশিয়াস তান্দুরি চিকেন কারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য। আশা করি ভবিষ্যতেও আপনাদের সবাইকে আমি আমার সাথেই পাবো। আজ এ পর্যন্তই, এরপরে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব আবার আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।